সবাইকে জানাই শুভ মহালয়া। আর এই যে দেখো ভোরের আলো এখনো ফোটেনি, অন্ধকার রয়েছে। আমি বসে রয়েছি ব্যালকানিতে, আর ব্যালকানিতে বসেই আমি শুনতে পাচ্ছি মহালয়া পাশের ফ্ল্যাটে আরও এদিকে কোথাও চলছে, সেই সাউন্ডটাই এখানে আসছে। জানি না তোমরা কতটা ভিডিওতে শুনতে পাচ্ছ। তো চলো এখন রেডি হব, আর রেডি হয়ে তোমাদেরকে আজকে নিয়ে যাব কুমোরটুলিতে। কুমোরটুলিতে মহালয়ার দিন সকালবেলায় কীরকম থাকে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। চলো, আমি রেডি হয়ে গেছি, আর চলে এসেছে ভাই। হ্যালো, 4:30 উঠে 6:30 এসেছে। আমি ফোন করেছিলাম, যথারীতি ঘুমাচ্ছিল, আমি তখন উঠে গেছি। না তুই বল কি করেছিলি, তারপরে 4:30 উঠে 2 ঘন্টা ধরে তুই কি করেছিস সেটা বল তুই। যাই হোক, আমি তো রেডি হয়ে গেছি, দিদিকে ফোন করলাম। না দিদি যাবে না, ও অফিস চলে যাবে, সুশান্ত দা আসবে। তো এখন একটু চা খেয়ে নি, মা চা করে দিয়েছে। এই যে আমরা সবাই বেরিয়ে গেছি এখন। এখন আগে যাবো মেট্রো স্টেশন, মেট্রো স্টেশনে গিয়ে স্কুটি গুলো রেখে দেবো, দেন ওখান থেকে বাস ধরবো। মেট্রো ধরবো না, মেট্রো 7টা দিয়ে মেট্রো পাবো, আর এখন 6টা বাজতে যায়। তো মেট্রো পেতে গেলে অনেক লেট হয়ে যাবে, তো বাসে করে বেরিয়ে যাবো। চলো, আমার স্কুটি আর সুশান্ত দার বাইকটা এখানে রেখে গেলাম আমরা। তো আমি এখন এই যে অফিসে দাঁড়িয়ে হচ্ছে, সে বাসটা আমার কাছে একটু ডান করে, এই বাসে উঠেছিলাম। উঠে নামলাম হচ্ছে কি, এখন উল্টোডাঙ্গা স্টেশন গিয়েছিলাম, ওটা শ্যামবাজার যাবে বলে ভেবেছিলাম। তো আমাকে উল্টোডাঙ্গা নামিয়ে দিয়ে বললো যে এখান থেকে এখন অটো পেয়ে যাবেন, অটো করে শহরের যেতে হবে। প্রচন্ড ভিড়, আর এখানে একটা ভালো কাজও হচ্ছে, সেটা হলো যে এখানে আমরা যে এত ফ্রি ভাবে ঘুরতে পারছি, আমরা আরো ফ্রি ভাবে ঘুরতে পারবো যখন যদি আমরা খুব তাড়াতাড়ি সচেতন মাস্ক পরি, স্যানিটাইজার ইউজ করি। এখানে মেলাও বসেছে, এই লাইন ধরে পুরো মেলা বসেছে এই রোডটার উপরে। প্রচন্ড কাদা প্যাচ প্যাচ করছে এখানে, কারণ কি ওই জলগুলো পাড়িয়ে উঠছে, ওরকম কাদা হয়ে রয়েছে। ওই যে ওইদিকে হাওড়া ব্রিজ, এখন বাজে 7:45, আর এখানে মাইকে কন্টিনিউয়াস অ্যানাউন্স করছে যে সকাল 9টায় হাই টাইড আসবে। তো সকাল 9টার মধ্যে বলছে সবাইকে তাড়াতাড়ি তর্পণ সেরে উঠে পড়তে, বিকজ হাই টাইড আসলে পরে এখানে তখন কেউ দাঁড়িয়ে থেকে তর্পণ করতে পারবে না, বিপদ ঘটতে পারে। তো আপাতত যা ভিড় দেখছো, এটা এখন করোনার আগে, মানে আগের বছর আমি আসিনি, তার আগের বছর এসেছিলাম, আগের বছর বাদে আসিনি, তার 2 বছর আগে আমি এসেছিলাম, তখন সুশান্তদা প্যান্ট প্যান্ট গুটি নিয়ে জলের মধ্যে গিয়ে ফটো তুলে এসেছে, দেখি ফটো স্ক্রিনে আসছে।
দারুণ লাগছে। ঠাকুর তৈরি করছে, এরকম প্রচুর জায়গা রয়েছে দেখাবো তোমাদের সব। ফাইনালি কুমোরটুলি পৌঁছালাম, পৌঁছে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে প্রচন্ড ভিড় আছে, প্রায় 15-20 মিনিট হেঁটে আসলাম। তো এবারে ও ঢুকে গেছে এখানে ভিড়ের মধ্যে। চ ওদিকে চ, এই যে তো চলো। এরকম পরপর প্রচুর ঠাকুর বানাচ্ছে, এরকম দেখা যাবে। আর বিশাল বড় বড় ঠাকুর এখানে আজকের দিনে সবাই আসে, সুন্দর করে সেজে ফটোশ্যুট করে, ঠাকুরের সামনে দাঁড়িয়ে পড়ে। এখানে প্লাস এই বাড়িগুলো যে আছে পুরো বাড়িগুলোর সামনে দাঁড়িয়ে দিল। এই লেনটা দিয়ে সোজা হেঁটে গেলে পরেই ফ্রন্টটা পড়ে, এটা হলো ব্যাক সাইড। এখানে অনেক ছোট্ট ছোট্ট ঠাকুর রয়েছে, সেটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে সবাই ছবি তুলছে। চলো ভীষণ সুন্দর একটা একচালা ফটো। গাছ থেকে ফুল পেরে মানা হচ্ছে 200 করে, আর ওইখানে যে কাচের মধ্যে রয়েছে 300। এগুলো 800 করে বলছে, এগুলো 1200 করে রয়েছে। ঠিক, আমরা যখন প্রথম প্রথম আসতাম তাও এত ভিড় হতো না। আর ওগুলো 4500 করে রয়েছে। আমি ভীষণ সুন্দর, এগুলো নিয়ে ঘরে সাজানো যায়। আমি তো আমার শখের জন্য ভাবছি একটু নেব। এখানে পরপর প্রত্যেকটা যে ঘর দেখা যাচ্ছে, প্রত্যেকটা ঘরেই ঠাকুর তৈরি হয়। এইসব জায়গাগুলো আমার খুবই পরিচিত লাগছে, কারণ কি প্রত্যেক বছর এসে এখানে গাড়ি দেখিয়ে প্রচুর ফটো তুলি। কিন্তু এবার আর ফটোগ্রাফি করতে আসিনি, এবার এসেছি ব্লগিং করতে। ব্লগ করতে ফটোগ্রাফি করার জন্য কিছু নিতে চাও এখান থেকে নিয়ে নিতে পারবে। জানি না কে দেখতে হবে। অনেক কষ্ট করতে হয়, আমরা অনেকবার বলেছিলাম দাঁড়িয়ে যা। আর এখানে এরকম সব ছাঁচের কাজ তৈরি হয়, যেগুলো বিয়ে বাড়িতে দেখা যায়, আর প্যান্ডেল প্যান্ডেল দেখা যায় সাজানোর জন্য। আর ওই কথা ভিডিও দিন যাবো। দাদা দেবে, দাদা দেবে।
ঠাকুরগুলোকে এরকম বাসের উপর বসিয়ে নিয়ে টেনে নিয়ে যাচ্ছে, ভীষণ কষ্ট এবং খুব সাবধানে কাজটা করছে। এতদিন ধরে এই ঠাকুরটা বানাতে বেশ অনেকদিন সময় লাগে। তারপরে নিয়ে যেতে গিয়ে যদি কোনো রকম কিছু হয় সেখানে দুঃখের আর শেষ থাকবে না। তো এখানে দাঁড়ালে পরে এখন দেখা যাবে এরকম পরপর প্রচুর ঠাকুর বেরোবে। মহালয়ার দিন থেকেই তো ঠাকুর পুজো মণ্ডপে যেতে শুরু করে দেয়, তো অনেক ঠাকুরেরই চক্ষুদান আগেই হয়ে যায়। আর মহালয়ার দিন যেহেতু এই রিচুয়ালসটা আছে, তো ওনারা একটা ঠাকুরের চক্ষুদান মহালয়ার দিনও করে। তো চলো এগিয়ে যাই, তোমাদেরকে আরও দেখাই। এটা একটা ছোট ঠাকুর জন্য এটাকে মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যরকম লাগছে গোল্ডেন কালারের উপরে, প্রচুর ঠাকুর তৈরি হয় এখানে। প্রত্যেকটা ঘরে প্রচুর প্রচুর ঠাকুর তৈরি হয়, সব দেখানো সম্ভব না। যেতে যেতে যেগুলো পড়ছে চোখের সামনে সেগুলোই তোমাদের দেখাতে পারছি। হলো অসুরকে তো মারেনি, ফাটলো কিভাবে? আরে ওটা আগে থেকে না, ওটাই তো বুঝতে পেরেছি। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পরে তিরটা পড়বে। আচ্ছা আচ্ছা, ওই যে হাতের যে দেখছিস ফাটটা, ওখান থেকে তিরটা এসে এখানে পড়বে, বুঝলি? আগে দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ও ক্যামেরার পয়েন্ট ওই তো ওই সেম তো, হ্যাঁ কাপড় পরানো হয়েছে ঠাকুরকে। যদি না বেঁচে তো কিন্তু আরে সামনে প্রচুর ফটো তুলছে, বিকজ কন্ট্রাস্টে ভীষণ ভালো লাগবে। যাওয়ার সময় নিয়ে গেলে ঠিক থাকবে। এই যে দুর্গা ঠাকুরের মুখটা বেশ সুন্দর, বলছে এটা 100 টাকা, কিন্তু প্রবলেমটা হচ্ছে গিয়ে যে আমি খারাপ নয়। ওরা একটা করতে পারি, একটা করতে পেলি সব আছে, সব আছে। যারা ওয়েডিং শুট বলো বা মেকআপ শিটের সময় যে শোলার মুকুট বলো বা মাথায় যেগুলো পরে সেগুলো যদি কিনতে যাও সুন্দর সুন্দর, তাহলে তোমাকে দেখিয়ে দিই। শোলা ঘর ফোন নাম্বার লিখে নাও, এখানে তোমরা অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবে। এখানে ফটো দেওয়াও রয়েছে, একদম সুন্দর সুন্দর মুকুট পাওয়া যায় এখানে। যদি বিয়ের সময় আমি মাথার যে মুকুটগুলো এখান থেকেই নিয়ে গেছিলাম, যেটা ভীষণ সুন্দর হয়েছিল, ফটোগ্রাফি ওই জন্য ভালো হয়েছিল। তো তোমরা পারলে এখান থেকে এসে নিয়ে যাও, একটু কষ্ট হবে কিন্তু যেটা পাবে সেটা এক্সক্লুসিভ পাবে। পিছনের যে ভিড়টা দেখছো এটা তো কুমোরতুলি মণ্ডপ, আর এই কুমোরতুলি মণ্ডপের যে মা রয়েছে সে মায়ের এখন চক্ষুদান চলছে, আর তার জন্য এত ভিড়। পিছনে যে মণ্ডপটা দেখলে, এই মণ্ডপে এখন মায়ের চক্ষুদান হচ্ছে, কুমোরতুলি মণ্ডপ। তো সেই জন্য এখানে এত ভিড়, সবাই এখন এখানে ফটো তুলছে, ভিডিও করছে। মায়ের যে চক্ষুদানের যে মুহূর্ত সেই মুহূর্তটাকে ক্যাপচার করছে। আমিও কিছুটা বললাম দূর থেকেই,
কাছে যাওয়া পসিবল হলো না এত ভিড়ের জন্য। এইদিকে আনন্দ দেখো লাইভ হচ্ছে। তো কিছুক্ষণ আগেই যে লেনগুলোতে ঢুকেছিলাম ওই লেনেও একটা ঝামেলা মতন হচ্ছিলো, আওয়াজ পেলাম। ওর জন্য ওনারা বলছে যে আর কাউকে ফটো তুলতে দেবো না, সব বন্ধ করে দাও। ভীষণ অসুবিধা হয়, কিছু মানুষ আছে এসে ভীষণ মানে ঝামেলাও ক্রিয়েট করেন, হয়তো ওনারা বানাচ্ছে তার মধ্যেই ঢুকে যাচ্ছে। এবার কী হয়, ওনারা তো অনেকদিন ধরে বানাচ্ছে জিনিসটা, ঢোকা লাগলে ইনভাইটে কমে যাবে। জিনিসটা একদিন ধরে বানাচ্ছে, সামনে কিছু ওনাদের রিকভার করার মতো আর টাইমও নেই, বুঝতেই হবে না। ছবি তোলার জন্য ওনাদের কাজে ডিস্টার্ব করাটাও তো ঠিক না, তো অনেক মানুষ সেটা বুঝতে চায় না, উল্টো পাল্টা কথা বলে দেয়, একটা গায়ে জোর দেখায়। তো সেই জন্যই যতটা কি ঝামেলা সৃষ্টি হয়েছে ওখানে, আমরা পাস করলাম যখন বুঝতে পারছিলাম। এখানেও এখন সেই রকম ভিড়, তো আমি এখন আর ভিড়ের মধ্যে থাকবো না, আমি এখন এই সোজা রাস্তা ধরে হেঁটে যাবো সামনে ঘাট। এই যে দেখতে পাচ্ছি সামনে একটা রেল লাইন আছে, এই রেল লাইনটা ক্রস করে গঙ্গার ঘাট, ওখানে গিয়ে একটু বিশ্রাম নেব। চলো এই ঘাটেও এখন প্রচণ্ড ভিড়, জানি না বসার জায়গা পাবো কিনা, চলো একটু খুঁজে দেখি, যদি বসার জায়গা পাই খুব ভালো হয়, প্রচণ্ড কষ্ট। এত গরম লাগছে এখানে, আমরা ওলা বুক করে নিলাম, আর ঘুরবো না, এবার বাড়ি যাবো। শুধু তোমাদের একটা বার এখানটা দেখে এই জায়গাটাতে কষ্ট যায়, এখানে বসে সবাই আড্ডা দিচ্ছে দেখলেই, সবাই গান টান গাইছে। ওখানে ঢুকলাম না, তোমাদেরকে ঘাটটা একবার দেখলাম, এখান থেকে সমুদ্র ঘাটটা অতটা লকডাউন ছিল না, শুকনো ছিল, বসেছিলাম বেশ। রাত্রিবেলা গঙ্গাটা দেখতে খুব সুন্দর লাগে, আর ওই পাশের লাইটগুলো জ্বলে। তোমাদেরকে দেখিয়ে দিলাম কুমোরটুলি ঘাট, তো আমার ওলা চলে রয়েছে, আজ চক্ষুধান হয়ে গেছে। তখন যাওয়ার সময় দেখছিলাম এখানে তখন চক্ষুধান শুরু হয়েছিল, প্রচণ্ড ভিড় ছিল, আর এখন কমপ্লিট হয়ে গেছে। চলো আমাদের ওলা চলে এসেছে, মজা হলো, সাথে একটু কষ্টও হলো, কিছু করার নেই, ঘুরতে হলে একটু কষ্ট হবেই। সো যতটা পারলাম তোমাদেরকে কভার করে দেখালাম কুমোরটুলি, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও যারা নতুন দেখছো। ওলা থেকে নেমে কবিনজরুল মেট্রো স্টেশনের ওখানে স্কুটি রাখা ছিল, তো ওখান থেকে স্কুটি নিয়ে এখন বাড়ি যাচ্ছি।